2018 সাল থেকে গ্রামবাসী রাস্তা, পানীয় জল এবং হাতির সমস্যার সমাধান নিয়ে সরব রয়েছে। তখন তেলিয়ামুড়া কৃষ্ণপুর বিধানসভা থেকে শাসক দলের বিধায়ক হিসেবে ছিলেন ডাক্তার অতুল দেববর্মা। তিনিও জেতার জন্য রাস্তা, পানীয় জল, হাতির সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর 5 বছরেও সে প্রতিশ্রুতির রক্ষা করেনি। এরপর এলেন বিকাশ দেববর্মা। তিনি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক এবং মন্ত্রী। তিনিও একই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট কুড়িয়েছেন, কিন্তু এখন সেই প্রতিশ্রুতি ভুলে যান বলে ক্ষুদ্র গ্রামবাসীর অভিযোগ। এই 3টি সমস্যার সমাধানে গ্রামবাসী পঞ্চায়েত কর্তাদের ব্লক এবং এসডিএম অফিসে বহুবার গিয়েছেন, কেউ বিষয়টিতে গুরুত্ব দেয়নি। অবশেষে মঙ্গলবার এই সমস্যা সমাধানের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছে ক্ষুদ্র গ্রামবাসী। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি যে আমরা চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের যেটা রাস্তা আছে 6 আর 7 মিলে, যেটা এই এদিকে হারগুন্দাস পাড়া হয়ে সেরা সিআরটি ক্যাম্পের পেছনে দিয়ে যে রাস্তাটা বাইরছে, এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ধরে সেটা খুব খারাপ অবস্থা। তখন আমরা তার কাছে দাবি জানাইছিলাম যে 2018 তখন কইছে, আমরা কাছে কইছে যে তারা যদি বিজেপি সরকার গঠন হয় সর্বপ্রথম আমরা রাস্তাটা তারা বানিয়ে দিবে। আজকে দীর্ঘদিন যাবৎ যাওয়ার পরে অতুল দেববর্মা 5 বছর এমএলএ আসছিল, থাকার পরেও তাহলে কোনো কিছু করছে না, কিছু পঞ্চায়েতের মিলে কত বড় বাজেট দেয়। তখন বিকাশ দেববর্মা 23-এ যখন বিকাশ দেববর্মারে এমএলএ করে তখন তাই কইছে যে আমার যদি তোমরা পাশ করাও তাহলে সর্বপ্রথম আমি রাস্তাটা করে দিই। আজকে পাশ করার পরে কতদিন হয়েছে কিন্তু আমার রাস্তা হয়েছে না। তো আমরা গ্রামবাসী সবাই দাবি আমরা যাতে রাস্তাটা বোঝা দিই। পঞ্চায়েত অফিসে তালা দিয়ে গ্রামবাসী বিক্ষোভ শুরু করলে টনক নড়ে প্রশাসনিক কর্তাদের। তালা পড়েছে খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ছুট লাগান আরডি ব্লকের আধিকারিক হরিপদ সরকার। তিনি কথা দিয়েছেন বুধবার 12টার মধ্যে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে যাবেন এবং কাজ শুরু করবেন। পঞ্চায়েত থেকে রাস্তাটা বিশ্রিন থেকে প্রথম মানে ইয়ে করার লাগে, পিচ করার লাগে অলরেডি বের হয়েছিল, পাঠাইছে তারা এবং এটা ডিভিশন 2 এস ডিও থেকে ওরা ওনাকে পাঠাচ্ছে, উনিও ওনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে পাঠাইছেন। আমরা আবার টেলিফোনে ওনাদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করছি, ওনারা কালকে আইব রাস্তাটা দেখবো এবং ওনাদের বক্তব্য যে কোথাও কোথাও হয়তো বা রাস্তাটা যে স্পেসিফিকেশন অনুসারে 6 মিটার থাকার কথা সেটা 6 মিটার নাই, বা পাবলিক 6 মিটার অনেকেই ছাড়তে রাজি না, কিন্তু পাবলিকের সঙ্গে কথা করে বোঝা গেছে যে ওনারা সব মানে সবটাই ছাড়তে রাজি আছে এবং যা যতটুকু প্রয়োজন ওটুকু ছাড়বো, স্পেসিফিকেশন অনুসারে ওনারা রাস্তাটা খুব ডিমান্ড করতেছে। তো আমরা আমার টেলিফোন কথা করেছি এসডি সাহেবের সঙ্গে, এসডি সাহেব নিজে এবং ওনাদের নিজের সেকশনদের নিয়ে কালকে প্রস্তুত মানে প্রতিশ্রুতি দিয়েছে কালকে 12টার মধ্যে ওনারা এখানে আসবেন এবং পেরেভরি যারা আছে তাদের সঙ্গে নিয়ে রাস্তাটা ইন্সপেকশন করে মাপার ব্যবস্থা করবেন। প্রশাসনিক কর্মচারীদের এক বিরাট অংশ চেষ্টা চালাচ্ছে কিভাবে মানুষকে সরকারের বিরুদ্ধে কৌশলে খেপিয়ে দেওয়া যায়। এক্ষেত্রেও তেমনই কৌশলের লক্ষণ দেখা যাচ্ছে। 5-7 বছরেও রাস্তা ঠিক হচ্ছে না, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে না, কেন? প্রগতিশীল সুশাসন সমৃদ্ধ জনমুখী সরকারের কাছে মানুষ এটা প্রত্যাশা করে না। মানুষ চায় এই সমস্ত ন্যূনতম পরিষেবা যেন সঠিক সময়ে প্রদান করা হয়। Bureau Report, Times 24.